নমস্কার বন্ধুরা, পেটলাভার 143-তে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা হয়তো অনেকেই আপনাদের পাখিদের নিয়ে চিন্তায় পড়ে যান শীতকালেতে, যে এত পাখি ঠান্ডা লেগে যায় হঠাৎ করে, হঠাৎ করে পাখি মারা যাচ্ছে ঠান্ডায়, তো কি করবেন হয়তো কিছু বুঝতে পারছেন না। তো প্রথমেই বলি, প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে এটি বাজার থেকে একদম পাতলা পলিথিন কিনে নিয়ে আসুন। পলিথিনটি ওপরের দিক এবং বাকি সামনের দিকটি খোলা রেখে বাকি তিন দিক আপনারা ওই পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে দিন। তো এর ফলে কি হয় যে বাইরের যে ঠান্ডা হাওয়াটা খাঁচার মধ্যে ঢোকে না, সারাদিন আপনারা যদি খাঁচাটা খোলা রাখেন তো সেখানে যে সারাদিন ঠান্ডা হাওয়াটা দেয় এটা খাঁচার মধ্যে আসে না, তার ফলে পাখিরা ঠান্ডার যে হাওয়াটা তাদের হাত থেকে অনেকটাই রক্ষা পায়। আর তাছাড়া সেকেন্ড যেটা করবেন আপনারা সেটা হচ্ছে আপনারা ঠিক বিকাল 5টার পর থেকে আপনারা ভালোভাবে খাঁচা দিয়ে ভালোভাবে চাপা দিন, এবং কাছেই একটি 100 ওয়াটের ল্যাম্প আপনারা জ্বালিয়ে দিন। ঠিক 9টা 10টা বাজার পরে এটা আপনারা অফ করে দিতে পারেন, এবং ভোর 5টা থেকে 8টা পর্যন্ত এই টাইমটা খুব ঠান্ডাটা বেশি থাকে, এই টাইমটা যদি আপনারা ওই 100 ওয়াটের ল্যাম্পটা জ্বালিয়ে দেন এরা খুব ভালো হয়। 100 ওয়াটের ল্যাম্পটা জ্বালার ফলে অন্য কিছু না, ওই পরিবেশটা একটু গরম হয়, গরম থাকে। আর এছাড়া আপনারা একটু দেরি করে সকালের দিকে ওই 7টা 8 7টার পরে একটু দেরি করে আপনারা চেষ্টা করবেন ঢাকনাটা খোলার। আর থার্ড যেটা সেটা হচ্ছে খাবার। খাবার আপনারা জাভা, বদ্রি, স্পিঞ্চ এদের কাকনি দানার সাথে আপনারা ব্ল্যাক সিড মিশিয়ে দেবেন, এর ফলে এদের ঠান্ডাটা খুব কম লাগে। আর ককটেল আর লাভ বার্ড এদের দুজনকে সানফ্লাওয়ার সিড দেবেন, এর ফলেও ওদের ঠান্ডাটা খুব কম লাগে। আর তাছাড়া আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বদ্রি পাখিকে তুলসী পাতা অন্তত সপ্তাহে 3 দিন আপনারা তুলসী পাতাটা দেবেন। তুলসী পাতাতে অনেকটাই ঠান্ডা কম লাগে। আর তো অনেক পাখি হঠাৎ করে দেখছেন মুখ গুজে, ঘাড়ে মুখ গুজে বসে আছে, গা ফুলিয়ে বসে আছে, বা চুপচাপ বসে আছে একটা জায়গায়, একটা কোণেতে বসে আছে, বেশি নড়াচড়া করছে না, তখন আপনারা বুঝবেন এদের ঠান্ডা লেগেছে। তো তখন যদি ঠান্ডা লেগে থাকে তাহলে যেটা করা উচিত সেটা একটি বাজার থেকে প্যারামাইসিন 500 mg বা 250 mg একটি ক্যাপসুল আপনারা কিনে নিয়ে আসুন। ক্যাপসুলের মধ্যে যে ডাস্ট, যে গুঁড়োটা থাকে, ওই গুঁড়োটা আপনারা 5 ভাগ করুন। 5 ভাগ করে ওদের খাবার জলের সাথে, যে পাখিটা ঠান্ডা লেগেছে ওই পাখিদের খাবার জলের সাথে পরকে পর 5 দিন আপনারা এই ওষুধটা ইউজ করুন। আশা করি ঠান্ডা ভালো, ঠান্ডা লাগাটা ভালো হয়ে যাবে। আর তাছাড়া আপনারা সপ্তাহে অন্ততপক্ষে 1 দিন ভিটামিন বি কমপ্লেক্স, 1 দিন নর্মাল ভিটামিন, আর সপ্তাহে 3 দিন ক্যালসিয়ামটা ইউজ করুন। এর ফলে এরা আশা করি অনেকটাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।